বাংলাদেশের কক্সবাজারে রামুর হিমছড়ি সৈকতে আবারও ভেসে এসেছে মৃত তিমি। রবিবার বিকেল 3:30টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হিমছড়ি এলাকায় সমুদ্র তীরে ভেসে আসে তিমিটি। গত এক মাসের ব্যবধানে এখানে আরও 2টি তিমি মাছ ভেসে আসে। এই নিয়ে স্বল্প সময়ের ব্যবধানে বিশাল আকারের 3টি তিমি মৃত অবস্থায় ভেসে এলো সমুদ্র সৈকতে। ইতিপূর্বে ভেসে আসা 2টি তিমির মৃত্যুর সঠিক কারণও নির্ণয় করা সম্ভব হয়নি। এই নিয়ে চরম উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে পরিবেশবিদদের মাঝে। উল্লেখ্য যে রামুর হিমছড়ি সৈকতে গত 9 এবং 10 এপ্রিল আরও 2টি মৃত তিমি ভেসে আসে। পরপর 3টি মৃত তিমি ভেসে আসায় উৎকণ্ঠা বিরাজ করছে সাগরপাড়ের মানুষের মাঝে। এইসব তিমির মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের দাবি উঠেছে সর্বত্র। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।